অচেনাকে চেনা, অজানাকে জানার জন্যই আমাদের এ পথ চলা। সমুদ্রের পানি সরে গিয়ে রাস্তা তৈরি হলো এক ঘন্টার জন্য। দক্ষিণ কোরিয়ার সিন্ধু আইল্যান্ড এক রহস্যময় দ্বীপ। সিন্ধু ও মধু পাশাপাশি দুটো দ্বীপ। প্রতি বছর বসন্ত থেকে গ্রীষ্মকালের মাঝামাঝি সময় দুবার দুই দ্বীপের মধ্যবর্তী পানি সরে গিয়ে রাস্তা তৈরি হয়। 2.8 কিলোমিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত রাস্তা দেখে মনে হয় দ্বীপ দুটির সংযোগকারী সেতু। ঘটনাটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং রাস্তার স্থায়িত্বকাল মাত্র এক ঘন্টা। অনেক কোরিয়ানরা এই ঘটনাকে বলেন মোজেস মিরাক্কল। ইসলামের নবী মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআনেও বর্ণিত আছে। আজ থেকে কয়েক হাজার বছর আগে মিশরের শাসক ফিরাউনের তারা খেয়ে মুসা আলাইহিস সালাম অনুসারীদের নিয়ে নীল নদের সামনে এসে আটকে পড়েন। তখন তিনি আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। সঙ্গে সঙ্গে ইসরায়েলের তার 12টি গোষ্ঠীর জন্য 12টি রাস্তা তৈরি হয়ে যায়। সেই রাস্তা দিয়ে তারা নিরাপদে ওপারে চলে যায়। আর পানিতে ডুবে মরে ফিরাউন সহ তার অনুসারীরা। কোরিয়ানরা তাদের দেশের এই অদ্ভুত ঘটনাটিকে প্রতি বছর ঘটা করে উদযাপন করে। তারা এই উৎসবের নাম দিয়েছে সিন্ধু মিরাকল সি রোড ফেস্টিভ্যাল। দর্শনার্থীরা এ রাস্তায় ভ্রমণ করাটাকে বেশ উপভোগ করে, কারণ এখানে তারা সামুদ্রিক ঝিনুক ছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুক ও ছোট মাছ ধরতে পারে। কিন্তু উৎসবে মাতোয়ারা হলে চলবে না, কারণ সমুদ্রের মধ্যবর্তী রাস্তাটির আয়ু মাত্র এক ঘন্টা। মিস করেছেন তো সমুদ্র আপনাকে গ্রাস করে ফেলবে। এই ঘটনার পেছনে গল্পের একটি কোরিয়ান সংস্কার আছে। সিন্ধু দ্বীপে এক বৃদ্ধা ও একটি বাঘের ভাস্কর্য রয়েছে। কথিত আছে সিন্ধু দ্বীপে এক সময় অনেক বাঘ ছিল এবং সেগুলো প্রায়ই গ্রামে আক্রমণ করত। একবার আক্রমণের সময় গ্রামের সবাই মধু আইল্যান্ডে পালাতে সক্ষম হয়, কিন্তু ওই বৃদ্ধা ও তার পরিবার পালাতে পারে না। তখন তিনি সমুদ্রের দেবতার কাছে অনেক কাকুতি মিনতি করেন। সমুদ্র দেবতা তাকে বলেন পরদিন সমুদ্রে রংধনুর মতো রাস্তা দেখা যাবে। দেবতার কথা মতো বৃদ্ধা পরদিন সমুদ্রের কাছে গিয়ে সত্যি সত্যি রাস্তা দেখতে পান। এতে গেল প্রচলিত লোককাহিনী। কিন্তু এই ঘটনার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও আমাদের কাছে অজানা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।